Hello friends, I am Subrata Maiti. Welcome to my channel Bong Biotech. I am going to discuss about primer designing. So let's begin. So hello friends. So প্রথমে আমি জানবো যে primerটা কি বলে। Primer হচ্ছে short oligonucleotide DNA sequences যেটা কি করে না DNA কে and reverse complement of a DNA template. Template বলে and DNA কে DNA template বলে। সেটা কে আমরা সেটা reverse complement. Reverse complement কে আমরা oligonucleotide বলি। এবার সেটা কি করে না DNA কে annul করার জন্য সাহায্য করে। তাহলে আমরা short কোটে কি বলবো না short oligonucleotide sequences to annul the DNA to be reverse of the parent DNA molecule. তো সেটাকে আমরা বলবো শুধু প্রাইমারি বলবো। ঠিক আছে, এরপরে আসছি আমার প্রাইমার কিভাবে ডিজাইন করতে হয়। তো তার স্টেপস গুলো আমরা দেখে নিই। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখছি এবার কিভাবে করতে হয়। তার স্টেপস গুলো দেখে নাও। প্রথমে হচ্ছে NCBI টাইপ করতে হবে। NCBI টাইপ করলে তার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশন এখানে আসতে হবে। এখানে ক্লিক করলে হচ্ছে একটু ওয়েট করতে হবে। তো ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, তো সেখান সেটা এলে এই যে অল ডাটাবেস যেখানে আছে এই অল ডাটাবেসে অনেক রকমের আছে। জিন, হ্যান্ড, নিউক্লিওটাইড, জিটিআর, হোমোজিন, ইন্টারনাল প্রোটিন, মেডিসিনস, প্রুফ, সব কিছুই আছে, যেমন ক্যাটালগই আছে। তো তো এখানে সিলেক্ট করতে হবে আমাকে নিউক্লিওটাইডকে। তো এখানে নিউক্লিওটাইড এখানে লেখা আছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড সাইজ করে এখানে কোনো কিছু একটা ধরো হিউম্যান সিরাম লিখে তো এখানে সার্চ অপশন আছে। তো সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো সার্চ অপশনে গেলে তো লোডিং হচ্ছে, তো একটুখানি ওয়েট করতে হবে। তো দেখা যাক কী আছে। এসে এখানে অনেক রকমের আছে, অনেক হোমোসেপিয়েন্সের হচ্ছে সিরামের দেওয়া আছে, টাইপ দেওয়া আছে। হোমোসেপিয়েন্স টাইপ 1, হেপিয়েন্স 2, ডিএনএ কোডিং, হিউম্যান সিরাম, অ্যালবুমিন, এখানটা আমাদের যে কোনো একটাকে নিতে পারি আমরা। তো আমরা নিচে নিচ্ছি ডিএনএ কোডিং ফর হিউম্যান সিরাম অ্যালবুমিন, এটাকে নিচ্ছি। তো এখানে লেখা আছে জিন ব্যাংক, ফাস্তা ও গ্রাফিক্স। তো আমাদেরকে ক্লিক করতে হবে ফাস্তাতে। তো ফাস্তা হলে ফাস্তা সিকোয়েন্স আসবে। একটু ওয়েট করতে হবে। এই হচ্ছে, এটা হচ্ছে পুরোটা তার হচ্ছে সিকোয়েন্স, এত এতগুলো সিকোয়েন্স। আমরা এটাকে না, এটা অনেকটা বড় হয়ে যাবে, তো এটাকে আমরা না নিয়ে ছোটোখানেও নিতে পারি। তো এখানে ছোটোখানে নিতে হলে এটা ব্যাক আসতে হবে। ব্যাক এসে আমরা এই প্রথমটা নিতে পারি, প্রথম হিউম্যান টাইপ 1 মোটিভ 1 2। তো এটাকে ফার্স্টটা আমরা ক্লিক করতে পারি, যে করলে এত এত বড় আসছে, এটা অনেক বড় আসছে। তো আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা ছোটো নেওয়ার। তো আমরা যেটা আগে নিয়েছিলাম সেটাই নেব। তাহলে এটা নিচ্ছি ফাস্টা। তো এবার আমাদের কী করতে হবে, এই যে পুরো সিকোয়েন্সটা আছে GCTC এইটাকে কপি করে নিতে হবে। উপরেরগুলো কপি করার দরকার নেই, পুরোটা এই জিসি থেকে পুরোটা কপি করো। সরি, জিটা বাদ দিয়ে গেছে। তো আমরা জিটাকেও নিচ্ছি। তো পুরো কপি হবে একদম, এগুলো নয়, এই এ পর্যন্ত। ঠিক আছে, কপি। তো এটার উপরে একে কপি করো। ঠিক আছে, এবার কপি করে এসে একে নোটপ্যাডে পেস্ট করতে হবে। নোটপ্যাডটা কোথায় আছে এখানটায়? নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড, অফিস ওয়ার্ডে। ওয়েট, তো চলে এসছে। তো আমরা এখানে এসে পেস্ট করব। পেস্ট হলে পুরো সিকোয়েন্সটা চলে আসছে, এইটা পুরো সিকোয়েন্স চলে আসছে। বাস এটা এখন এটাকে আমরা সেভ করে রেখে দেব। তো সেভ করলাম এটাকে, কিসে সেভ করবো? এটা আমার হচ্ছে ডকুমেন্টে আমি সেভ করবো। ডকুমেন্টসে কী লিখে সেভ করবো? ফাস্তা ফরম্যাট অফ ধরো GGGG। ঠিক আছে,
ডাউনলোডসে সেভ করা থাকলো, সেভ হয়ে গেল সেভ। তো এটাকে এখন মিনিমাইজ করে রেখে দাও। এবার কী হচ্ছে না, আরও একটা একটা এখানে ডেস্ক আছে ট্যাব, তো ট্যাব এখানে গুগল অন করো। গুগল অন করে তোমাদের করতে হবে, এবার হচ্ছে তোমার ওআরএফ ফাইন্ডার, মানে ওপেন রিডিং ফাইন্ডার, ওআরএফ ফাইন্ডার। তো ওআরএফ ফাইন্ডার পিপিডি নয়, ওআরএফ ফাইন্ডারই ক্লিক করতে হবে। হোম ওআরএফ ফাইন্ডার এনসিবিআই এখানে ক্লিক করতে হবে। তো এরপরে ক্লিক করলে কী হবে, ওয়েট ওয়েট করো, চলে আসবে। তো এখানে বলছে এন্টার অ্যাক্সেসের নাম্বার অফ জিআই আর নিউক্লিওটাইড সিকোয়েন্স ফাস্তা। তো আমাদের ওই ফাস্তা ফরম্যাটটা মানে এ করা আছে, তো আমাদের এটা কপি করাই আছে। তো এখানে পেস্ট করে দিতে পারো, পেস্ট করলে পুরো সিকোয়েন্সটা এখানে চলে আসছে। এখানে ফর্ম টু কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। এখানে যে স্টার্ট সার্চ ক্লিয়ার, তো এখানে সাবমিট করতে হবে। ওকে, তো সাবমিট। টাইম লাগে, তো ওয়েটিং ফর টিএমএস ফর রিপ্লাই টু রিপ্লাই, তো একটু টাইম লাগে। তো এখন টাইম দেখো এখানে চলে এসছে, ওআরএফ সিক্স, ওআরএফ টেন, এখানে সব দেওয়া আছে, ওআরএফ ফাইন্ডার, বিভিন্ন এটা হচ্ছে গ্রাফ, বিভিন্ন ওপেন রিডিং ফ্রেম আর কি, ওআরএফ টেন, ওআরএফ সিক্স, ইলেভেন, টুয়েলভ, ওয়ান, এইট আছে, এবং অনেক কিছু আছে। তো এটা আমরা, এটা হলো, তো এটাকে আমরা, এটা হচ্ছে ওআরএফ ফাইন্ডার গেল, তো আমরা এটা ওআরএফ পেয়ে গেলাম। এরপরে আমরা কী করবো, এরপরে করবো হচ্ছে লংগেস্ট যেটা ওআরএফ সেটাকে সিলেক্ট করতে হবে। লংগেস্ট ওআরএফ সিলেক্ট করবো যেটাই, যে যতটাই লংগেস্ট হবে না কেন, সেটা যত লোয়ার রেঙ্ক হচ্ছে ওআরএফ সিক্স, সেটাইকে নিতে হবে। তো এই যে সিকুয়েন্স, তার যে সিকোয়েন্স আছে, সব প্রত্যেকে আলাদা আলাদা সিকোয়েন্স হয়। দেখো দশের হচ্ছে এইটুকু সিকোয়েন্স, তারপরে যে ছয়ের হচ্ছে এইটুকু সিকোয়েন্স, তো প্রত্যেকটাকে আলাদা আলাদা সিকোয়েন্স। তো আমরা ছয়ের, যেহেতু এটার লেন্থটা বেশি 1868, তো আমরা এইটাকে সিলেক্ট করতে হবে। সেই একই পদ্ধতি সিলেক্ট করেন, পুরোটাকে কপি করে নাও, ফের এখানে এসো, এখানে এর আছে, তো এর নিচে আমরা মানে ইয়ে করতেই পারি, এন্টার করে আমরা এখান থেকেই কপি পেস্ট করতেই পারি। তো এইটা হচ্ছে আমাদের, এত দুটো পেজে চলে এসছে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমাদের ইয়ে আছে, তো আমার অলরেডি এটা কপি হয়েই আছে, এটাকে মিনিমাইজ করে রেখে দাও। এরপরে আমরা খুলবো হচ্ছে লাস্ট, এটা গেছে প্রাইমার ব্লাস্ট, আমাদের হচ্ছে প্রাইমার ব্লাস্টই করবো। তো দেখি প্রাইমার ব্লাস্ট কী আছে, প্রাইমার ব্লাস্ট। তো প্রাইমার ব্লাস্টে এখানে এসো, এখানে আসার পর হচ্ছে ওয়েট করতে হবে একটু। তো এখানে আসছে আপলোড ফাস্টার ফাইল, বা এখানে ফাস্টার ফাইল করতে হবে। তো ফাস্টার ফাইল এখানে পেস্ট করে দাও, হয়ে গেছে। এখানে দেখো অনেক রকমের আছে, মিনিমাম, ম্যাক্স, পিসিআর প্রোডাক্ট সাইজ, পিসিআর ইজ এ প্যারামিটার, প্যারামিটারটা একটু আমি পরে বলছি, মানে এটা এ করার পর প্যারামিটার এখানে সেট করতে হয়। প্যারামিটার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে ফরওয়ার্ড প্রাইমার থাকে, আমরা জানি ফরওয়ার্ড প্রাইমার আর রিভার্স প্রাইমার থাকে, তো সেটাকে আমরা সেট করতে, এটা অটোমেটিকভাবে চলে আসবে। আর এই যে প্যারামিটারগুলো আমাদের এটাকে সেট করতে হবে, আমার বিভিন্ন রকম প্যারামিটার আছে, এখানে সেট করতে হবে, ঠিক আছে। এখানে আর কিছু করার দরকার নেই, তো গেট প্রাইমার্স আছে, তো গেট প্রাইমার্সে ক্লিক। তো গেট প্রাইমার, প্রাইমার ব্রাশে একটু রেজাল্টটা একটু আসতে দেরি হয়, তো ওয়েট। দেখো এখানে লেখা আছে লেস দেন 5 বিপিএস অফ দ্য টেপলেট আর ভ্যালিড নিউক্লিওটাইড বেসিস, দিস কুড বি ডিউ টু লো কমপ্লেক্সিটি অ্যান্ড অফ দ্য রিপিটিভ ফিল্টারাইজ সার্চিং অফ ফিল্টারিং অফ। মানে এখানে বলছে যে 5 পিসিপি এর মানে বেশি হলে হবে না, ঠিক আছে, লেস দেন 5 বিপিএস দরকার, ডিউ টু লো কমপ্লেক্সিটি অ্যান্ড রিপিটিং ফিল্টারই আছে। তো আমরা এটাকে ব্যাক করবো, কারণ এটা নিচ্ছে না। তো আমরা তাহলে আমাদেরকে আগে আসতে হবে এখানটায়। তো আমরা হচ্ছে অন্য কিছু একটা নিতে হবে, তো আমরা নেব হিউম্যান সিরাম অ্যামাইলয়েড এ,
সরি সরি সরি, এটা ফার্স্টটাতে ক্লিক করা দরকার ছিল, চলে এসছে আমাদের এই ফার্স্টটা। আচ্ছা আচ্ছা, এইটুকু সিকোয়েন্স তো আমরা এটাই নেব, কপি, কোনো প্রবলেম নেই, কপি। এবার আমার এখানে ওআরএফ ফাইন্ডার খোলাই আছে ট্যাব, তো ওআরএফে আমি যাব, তো এখানটা হচ্ছে ক্লিয়ার করতে হবে। হ্যালো, তো এই জায়গাটা আছে, আমরা ওই নতুন যেটা আমরা নিয়েছি সেটাকে পেস্ট করব, হয়ে গেল, বাস। এবার সাবমিট, ওরেস ফাউন্ড 4, ওয়েট করতে হবে একটুক্ষণ। তো আমরা দেখতে পাচ্ছি চলে 369টা যেটা আছে ওয়ারে, এখানে 4টা ওয়ারে ফাইন্ডার আছে, ওয়ারে 1, ওয়ারে 2, ওয়ারে 3 এন্ড 4। তো আমরা এখানে বেশি সব থেকে দেখতে পাচ্ছি ওয়ারে 1-এর, তো আমরা ওয়ারে 1টাকেই নেব। চলো, তো এটা আবার এর সিকোয়েন্স কপি করতে হবে। তো আমরা পুরোটা কপি করলাম ওআরএফ এর কপি, তো আবার প্রাইমারি ডিজাইন আমার খোলাই আছে, তো এখানে আপলোড করো পেস্ট, কোনো আর দরকার নেই। তো গেট প্রাইমার্স, দেখি এবার রেজাল্ট আসে কি না। তো এটা আছে, বলছে মেকিং প্রাইমার স্পেসিফিক টু পিসিআর প্রাইমার টেমপ্লেট, এখানে আছে 21 নম্বর, ডেট দেওয়া আছে, তো এটা আমার যেহেতু আমার ইয়েতে একটু টাইম কারেন্ট ইয়েতে গন্ডগোল আছে, তো আমি সেই জন্য এটা 21 নভেম্বরে দেখানো আছে, তো একটু টাইম লাগবে, অটোমেটিকভাবে তার পেজ আপডেট হতে থাকবে আর চলে আসবে। দেখি আমরা কী আসে, নো প্রাইমার ফাউন্ড, এখানে বলছে কোনো প্রাইমার নাই। তো এইভাবে আমরা প্রাইমার পেতে পারি, ঠিক আছে। তো এখানে প্রাইমার যার যায় প্রাইমার আছে সে প্রাইমার থাকবে, না থাকলে না প্রাইমার থাকবে, ঠিক আছে। তো আর কি করব, আর কি দেখি আর কি পাওয়া যায়। তো এরটা নিচ্ছি, দেখি এরও আসছে কিনা প্রাইমার। কপি, সেম দি ভিআর ওয়ারেফ ফাইন্ডার, ওয়ারেফ ফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ব্যাক করবো। না, এটা ব্যাক না করলেও চলতো, কারণ হচ্ছে এতে যেহেতু এখানে দেওয়া আছে ওআরএফ ফাউন্ডার, এখানে 4টা ফাউন্ড আছে, তো আমরা একটাই নিয়েছিলাম, যেহেতু এখানে আছে আমার লংগেস্ট যেটাকে বলছে সেটাকে সিলেক্ট করতে বলেছে, তো আমরা ওআরএফ 2টাকেও নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে দেখি এখানে ওআরএফ 2-এর কিছু আছে কি না, তো আমরা সেটা দেখতে পারি, ঠিক আছে। এবার সেটারও প্রাইমার থাকতে পারে, তো আমরা ওটাকে দেখবো, ওটাকে প্রাইমার আছে কি না। তো এখানে যেটা আছে সেটাকে আমরা আবার নতুন নিয়েছি, সেটাকে আপলোড করলাম গ্রেট প্রাইমার্স, দেখি এটাতে প্রাইমার আছে কি না। এখানে বলছে প্রাইমার ব্লাস্ট 2, এখানে খুব শর্ট হয়ে যাচ্ছে, শর্ট আর 49, তো সেটার জন্য হচ্ছে না, মিনিমাম লেন্থ, তো সেই জন্য এটাকে আমার নিচ্ছি না।
তা এই হচ্ছে আমাদের এইভাবে এই পদ্ধতি হচ্ছে ফলো করতে হবে। প্রথমে কী করতে হবে না, প্রথমে হচ্ছে NCBI যেতে হবে, NCBI ব্লাস্টে, NCBI যে ব্লাস্টে নিউক্লিওটাইড সিলেক্ট করতে হবে, দিয়ে এখানে অন্য কিছু হোমোসেপিয়েন্স বা যা কিছু সিকোয়েন্স আছে তো সেটাকে নিয়ে নিয়ে করতে হবে। তারপর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আসবে, এলে এইরকম একটা আসবে, তো এখানে এসে এর ফাস্টা আছে তো ফাস্টাতে ক্লিক করতে হবে, তাহলে ফাস্টা সিকোয়েন্স আসবে। ফার্স্ট সিকোয়েন্সে এই উপরে U10 এটা হচ্ছে অ্যাক্সেস নাম্বার থাকে, তো এটাকে ক্লিক না করে এই সিকোয়েন্স শুধু ATGC AGCC এইসব পুরোটাকে একদম এতটা পর্যন্ত কপি করতে হবে। কপি করে কী হবে না, আরেকটা নতুন ট্যাব খুলতে হবে, সেটা ওয়ারেফ ফাইন্ডার বলে। ওয়ারেফ ফাইন্ডারে এরকম কিছু দেখতে সেখানে এসে শুধু কিছু না, সেখানে এই ফার্স্ট সিকোয়েন্সটা শুধু আপলোড করতে হবে। এখানে অ্যাক্সেস নাম্বার অর ইনক্লুডেশন ফাস্টা ফরম্যাট যেটা কপি করেছিলেন এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে আর কিছু এখানে কিছু করার দরকার নেই। এবার আসবে সাবমিটে, সাবমিট করার পর চলে আসবে এরকমই একটা এতে চলে আসবে, ওই ওআরএফ এরকম একটা পেজ আসবে। এখানে এবার তারা ওআরএফ দেখিয়ে দিবে যে কটা ওআরএফ ফাউন্ড হচ্ছে, 4টা কি 10টা 12টা, তার দ্বারা যেটা দেখাতে চায় সেটা দেখাবে। এবার ওয়ারেপে সব থেকে আমরা কী বলছি যেটা লেন্থ সেটাই আমাকে সিলেক্ট করতে হবে, তো এখানে লেন্থ বেশি 369টা, তো সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এর সিকোয়েন্সটাকে পুরোটাকে এখানে কপি করতে হবে, এখানে পুরো কপি করে নিয়ে আবার একটা নতুন ট্যাব খুলতে হবে এখানে, যেখানে প্রাইমার ব্লাস্ট লেখা আছে। তো প্রাইমার ব্লাস্টটা হচ্ছে পেজটা এরকম, এখানে একটা এরকম প্রাইমার ব্লাস্ট লেখা আছে অলরেডি, তো এই জায়গাটা সাদা ব্ল্যাঙ্ক এতে এখানে এসে পেস্ট করতে হবে। পেস্ট করে কী হতে হবে এখানে, আর এখানে পেস্ট করে যখন এখানে আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তো এখানে গ্রেড প্রাইমার্স করতে হবে, এবার গ্রেড প্রাইমার্স করলে এবার এখানটায় রেজাল্ট দেবে প্রাইমার আছে কি না নেই, এই জন্য প্রাইমার। তো এইভাবে মেনলি প্রাইমার ডিজাইন করতে হয়, এটা হচ্ছে প্রাইমার ডিজাইনের স্টেপ। তো এবার প্রশ্নটা আসবে আমরা কেন প্রাইমারটাকে ডিজাইন করবো। প্রাইমারটাকে ডিজাইন করবেন যে কোনো কিছু আমরা, আমি এর অনেক আগে আমার একটা লেকচার ভিডিও ছিল পিসের উপরে, তো পিসের সম্বন্ধে আমরা বলছিলাম যে পিসের কম্পোনেন্টসগুলো কী কী। তো পিসের কম্পোনেন্টসগুলো বলতে গেলে হচ্ছে আমার একটা কম্পোনেন্ট আসবে প্রাইমার, সেই প্রাইমারটা খুবই জরুরি, কারণ প্রায় আমরা কোনো পিসের ক্ষেত্রে কী হয় না, একটা স্মল অ্যামাউন্ট অফ DNAকে যখন আমরা লেন্দি বা বিগ বড়ো করবো সেটাকে আমরা মানে যখন অ্যাম্প্লিফাই করতে হবে তখন প্রাইমারটা খুবই দরকার। প্রাইমারটা যেতে গেলে তার রিভার্স যে একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের প্রয়োজন হয়, তো আমার সেই জন্য আমার প্রাইমারকে খুব দরকার। প্রাইমার না পেলে প্রাইমারি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড প্রাইমারি রিভার্স প্রাইমার আছে, তো দুটো প্রাইমারি জানা খুব দরকার, নাহলে হচ্ছে DNAটাকে অ্যাম্প্লিফাই আমরা করতে পারবো না, তাই জন্য হচ্ছে আমাদের প্রাইমারটাকে খুবই দরকার। তো যারা PCR ভিডিওটা দেখোনি, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, PCR ভিডিওটাও দেখে নেও, তো এটা বুঝতে আরো সুবিধা হবে। তো এবার জানতে হবে আমাদের কী কী প্যারামিটার দরকার PCR ডিজাইন করার জন্য। তো PCR ডিজাইন করার জন্য 6টা রকমের প্যারামিটার জানা দরকার, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রাইমার লেন্থ। প্রাইমার লেন্থ হচ্ছে PCR ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 18 থেকে 30টা নিউক্লিওটাইড হতে হবে। মেল্টিং টেম্পারেচার কী আছে, নট মোর দেন 5°C, 5 ডিগ্রি বেশি হওয়া যাবে না। যেমন এটা যখন ডিনেচার টাইম যদি 90°C হয় তাহলে অ্যানলিং টেম্পারেচার 85 ডিগ্রি হওয়া দরকার মানে প্রয়োজন, যেন 5 ডিগ্রির বেশি মেল্টিং টেম্পারেচার হওয়া প্রয়োজন নয়। আর প্রাইমার টাইমার শুড নট বি ফর্মড, প্রাইমার টাইমার যেন না ফর্ম হয়, তাহলে হচ্ছে আর বাকিগুলো যে এলো আমরা অ্যাম্প্লিফাই করতে পারবো না। জিসি কন্টেন্ট, চার হচ্ছে জিসি কন্টেন্ট না, শুড বি 60% অর মোর জিসি, তো 60% উপরে জিসি থাকলে হচ্ছে তাকে আমরা গুড প্রাইমার বলবো। তাই মোর জিসি কন্টেন্টস মিনস ভেরি গুড প্রাইমার, যত বেশি জিসি কন্টেন্ট থাকবে ততই বেশি ভালো গুড প্রাইমার থাকবে। সাপোজ একটা সিকোয়েন্স AATGCTAGCTAGGCTC, হেয়ার জিসি কন্টেন্ট ইজ 40%, কারণ দুটো জি দুটো সি আছে, তো 40% আমরা আছে, তো মিনস গুড প্রাইমার, এটা হচ্ছে গুড 40% জিসি কন্টেন্ট। আবার আরেকটা সিকোয়েন্স আছে ATACTAGCTG, হেয়ার জিসি কন্টেন্ট ইজ অনলি 20% জিসি, কারণ খুব আছে, মিনস ভেরি ব্যাড প্রাইমার। তো জিসি কন্টেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটা 60%-এর উপর হওয়া উচিত। রিপিটিং সিকোয়েন্স, নো রিকোয়ার ফর রিপিটিং সিকোয়েন্স, রিপিটিং সিকোয়েন্স মানে হচ্ছে এই উপরের যে সিকোয়েন্সটা আছে, ধরো AATGCG, এটা অনেক রকমের আর যেন রিপিটিং সিকোয়েন্স না হয়, তাহলে কী হবে না, তারা দুজনে পরস্পরের মধ্যে প্রাইমার ডাইমার হয়ে যাবে, ডাইমার ফরমেশন করতে পারবে, সেই জন্য হচ্ছে রিপিটিং সিকোয়েন্স যেন না হয়। এবার হচ্ছে লাস্ট একটা প্যারামিটার, ডিস্টেন্স বিটুইন দ্য প্রাইমার, ডিস্টেন্স বিটুইন দ্য প্রাইমার খুব অন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার ফর দ্য PCMA ডিজাইন, কি না 1
অ্যাটলিস্ট কমপক্ষে 150 পেস পিয়ার ডিস্টেন্স হওয়া খুবই গুরুত্বপূর্ণ, আর খুব আবার খুব বেশিও ডিস্টেন্স গ্যাপ না না থাকা দরকার। তো ম্যাক্সিমাম 110 কেবি কিলো বেস পিয়ার ডিস্টেন্স থাকা দরকার, না হলে হচ্ছে তারা মিসক্যাপ হয়ে যেতে পারে, যেসব নিউক্লিওটাইড AGCT আবার মিসক্যাপ হয়ে যেতে পারে, কম হয়ে গেলে আবার প্রবলেম আর বেশি হয়ে গেলে প্রবলেম। তো এটা হবে অ্যাটলিস্ট 150 বিপি, আর ম্যাক্সিমাম হচ্ছে 110 কেবি কিলো বেস পিয়ার। তো এটা হচ্ছে আমাদের প্যারামিটার ফর PCT জেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস ভালো, আশা করি তোমার সব ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অনেক অনেক নতুন ভিডিও আসবে। আশা করি তোমাদের ভালো লাগছে, তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই। বাই বাই।